বাংলাদেশের যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশের নির্বাচন সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ আরও কিছু দেশ আছে বাংলাদেশ তার মধ্যে একেবারে সামনের দিকে তাহলে আপনি আইন যেমন এই আইনে ভবিষ্যতে এই আইনটাকে পরিবর্তন করতে হবে দিনের ভোট রাতে করার জন্য উপঢৌকন হিসাবে পরের দিন দুদিন তিন দিন চার দিন ধরে এবং তা তার একটা সেলিব্রেশন চলছে কী নির্লজ্জতা এটা মানুষের অধিকারের প্রতি কী পরিমাণ হিউমিলিয়েশন একটা সার্চ কমিটির আমি এখন ধরে নিচ্ছি যে তারা একটা দশজনের নাম দেবেন এবং অন্তর্বর্তী সরকার আপনি জানেন সেখান থেকে পাঁচজনকে রাষ্ট্রপতি তিনি যে পাঁচজনকে অন্তর্বর্তী সরকার যাদের নাম দেবেন রাষ্ট্রপতি আমরা ধরে নিতে পারি সেই পাঁচজনকে তিনি চূড়ান্তভাবে ঠিক করবেন দু দ্বিতীয়ত হচ্ছে যে আমি এরকম মানুষ আমাকে গতকালকে প্রশ্ন করেছে মানে কয়েকটা টেলিভিশন থেকে আমি যেটা বলেছি যে আমি কিরকম দেখতে চাই পাঁচ সাতটা মন্ত্রণালয় আছে আমি মনে করি নির্বাচনের শিডিউল ডিক্লার করার পরপরি এই মন্ত্রণালয়গুলোর দায় দায়িত্বটা প্রধানত বলছি প্রধানত নির্বাচন কমিশনের উপরেই এটা স্বাভাবিকভাবে কিছুটা আছেও এটাকে আরও সুনির্দিষ্ট এটাকে করা যেতে পারে যেখানে এই নির্বাচন কমিশনের উপরে এই দায়িত্বটা অর্পিত হবে আরেকটা গুরুত্বপূর্ণ আমি এমন মানুষ দেখতে চাই অন্তর্বর্তী সরকার ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা যদি কোনো কিছু তারা যদি ম্যানুপুলেট করতে চান কোনো অন্যায় নির্দেশনা তারা যদি দিতে চান পরোক্ষভাবেও আকার ইঙ্গিতে সেখানে আঙ্গুল তুলে কথা বলতে পারবেন পজিশন নিতে পারবেন আমি এরকম মেরুদণ্ড সম্পন্ন আমি আমি এরকম কার্যকর আর সর্বোপরি যার উপরে রাজনৈতিক দলগুলোর এই যে এগারো বারো কোটি যে ভোটার হবে এবার তাদের একটা সাধারণ একটা আস্থার রিফ্লেকশান থাকবে আমি এরকম দেখতে চাই আরেকটা বলতে চাই আমাদের যে নির্বাচন কমিশন চুয়ান্ন বছরে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের নিজস্ব কোনো জনবল প্রতিষ্ঠানটি গড়ে তোলা যায়নি এখনও ডিসি সাহেবকে তাকে রিটার্নিং অফিসার করতে হয় এখনও সহকারী রিটার্নিং অফিসার এখনও আমলা থেকে জায়গাটা আসছে আমি মনে করি এই পাঁচ দশকের পরে অনেক আগে উচিত ছিল নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি করে যাদের বিশেষ কোনো পক্ষপাত কাজ করবে না এরকম চৌকশ অভিজ্ঞ পেশাদারী যারা নির্বাচনের সাথে যুক্ত প্রায় অধিকাংশ ক্ষেত্রে একমাত্র শৃঙ্খলার ব্যাপারটা ছাড়া বাকিগুলোতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা থাকবেন সে ব্যাপারে কোনো মনোযোগ দেওয়া হয়নি সে কারণের জন্য নির্বাচনকালীন ডিসি এত গুরুত্বপূর্ণ হয় কেন এসপি এত গুরুত্বপূর্ণ হয় কেন থানার ওসি সাহেবরা এত গুরুত্বপূর্ণ হয় কেন এই সংস্কৃতি থেকে যদি বেরিয়ে আসতে না পারি আগামী নির্বাচনও ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু ম্যানোপুলেট হবার আশঙ্কাটা থেকে যাবে সেই উত্তরাধিকারগুলো আমরা কিন্তু বর্জন করতে চাই হয়তো একদিনে হবে না কিন্তু যদি আইডিয়া থাকে যদি আমরা পরিকল্পনা করতে পারি আমি বিশ্বাস করি বাংলাদেশে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশের নির্বাচন সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ আরও কিছু দেশ আছে বাংলাদেশ তার মধ্যে একেবারে সামনের দিকে তাহলে আপনি আইন যেমন এই আইনে ভবিষ্যতে এই আইনটাকে পরিবর্তন করতে হবে এবার যদি এটা যদি হয়েও থাকে রাজনৈতিক দলগুলো হয়তো আমরা খুব জোরে সোরে হয়তো আপত্তি করিনি নতুন আইন করেন আর একটা মামুন ভাই চমৎকার কথা বললেন আই ডু অ্যাগ্রি এই যে আমরা যে নির্বাচন সংক্রান্ত কমিশন গঠন করলাম এক মাস পার হয়ে গেল তাদের তো প্রথম কাজ ছিল যে নতুন নির্বাচন কমিশনাররা কিভাবে নিযুক্ত হবেন কিভাবে তারা গঠন হবেন প্রথম নির্বাচন সংক্রান্ত কমিশনের দায়িত্ব হবে এ ব্যাপারে একটা সুপারিশ তৈরি করা তারা অন্তর্বর্তী সরকারকে তারা সুপারিশটা বলতে পারতেন যা আমরা মনে করি এই ধরনের আইনে এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন কোনো বিতর্কের কোনো অবকাশ থাকতো না কিন্তু সুতরাং এখনও পর্যন্ত ওই যে বললেন না আমরা মানে নানা এজেন্ডার চাপে নানা এজেন্ডার চাপে কমিশনগুলো আদৌ এটা কি শীত আসার আগেই তারা কি ঘুমিয়ে পড়লেন ওই যে হাইবার নেশন যেটাকে বলে শীত আসার আগেই তারা ঘুমিয়ে পড়লেন তাদের কিন্তু এখন উচ্চ এক মাস কিন্তু পার হয়ে গেছে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলো রিপোর্ট জমা দেবার কথা ইমিডিয়েটলি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলাপ আলোচনা করবেন এরপরে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব সর ওই জন্য বলেছি সরকারের কাজের গতিটা বাড়ানো দরকার এখন আপনাকে সাত দিনে করতে হবে সাত মাসের কাজ এক মাসে করতে হবে আপনাকে এক বছরের কাজ কথাটা বললেন এই নির্বাচন কমিশন মানে এ পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আমার আইনজীবী ভাই আরও ভালো বলবেন এই নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক এক্তিয়ার তাকে দিয়ে দেওয়া হয়েছে এটা এক্সিকিউটিভের পার্ট না এটা এক্সিকিউটিভের কোনো পার্ট না এটা এটা সাংবিধানিকভাবে এটা ইন্ডিপেন্ডেন্ট এবং তার কম্পারেটিভ তার একটা স্বাধীনভাবে কাজ করবার তার সুযোগ এক্তিয়ার আছে দুর্ভাগ্যজনকভাবে এর এর একটা অতীত ইতিহাস আছে কিন্তু গত তিনটা নির্বাচনে এরকে ষোলোকলা পূর্ণ করে এর বারোটা বাজিয়ে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে মর্যাদা তার যে সম্মান তার যে গৌরব জন আস্থা সবটাকেই ধুলিস করে দেওয়া হয়েছে এবং আমি আমার মনে আছে আমি পনেরো বছরে বহুবার বক্তৃতা করেছি এই নির্বাচন কমিশনকে দিয়ে পাড়ার একটা ক্লাবেরও অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব না আমি ঢাকাতে ঢাকার বাইরে বহু বক্তৃতা কথাটা আমি বলেছি কত দুঃখে ক্ষোভে কত বিরক্ত হয়ে এরকম কথাটা বলতে হয়েছে অথচ এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু এরা ও যে রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ এবং এই সরকার আগে আওয়ামী লীগ যে সরকার ছিল তারা তাদের ছাত্রলীগ যুবলীগ বা অন্যান্য লীগের মতন নির্বাচন কমিশনকেও তাদের একটা এক্সটেন্ডেড বাহু হিসাবে একটা উইং তাদের এটা উইং হিসাবে তারা এটাকে দাঁড় করিয়েছিল এবং তিনি এক নম্বরের কি ইচ্ছা কি সরকারি দলের ইচ্ছাটা কি ইচ্ছাটা কি সেটা বুঝে নির্বাচন কমিশন তার কাজ করতো ইতিমধ্যে নানা জায়গাতে কথা হয়েছে যে ওই সমস্ত নির্বাচন কমিশনাররা তাদের তাদেরকে তো বিচারের আওতায় আনার ব্যাপার ছিল তাদেরকে যারা যারা সংবিধান শপথ করে যারা নিয়েছেন যারা জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছেন এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে যারা সাংবিধানিকভাবে যারা অবস্থান নিয়েছেন তারা 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 তো শুধু একজন ব্যক্তি না কোটি কোটি মানুষের বিরুদ্ধে তারা একটা পরিকল্পিত ঠান্ডা মতো অপরাধ তারা সংগঠিত করেছেন সুতরাং ওই নির্বাচন কমিশনে তারা নেই বলে তারা পদত্যাগ করলেন বলে এখন তারা আমাদের মনোযোগের বাইরে চলে গেলেন এর কোনো সুযোগ নেই এবং আইনের আওতা তাদেরকে আনার ব্যাপার আছে জি আপনি তো জানেন সেটা হচ্ছে তারা কিন্তু পাঁচই আগস্ট তো হচ্ছে আগে সরকার পালিয়ে গেল আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল কিন্তু তারা পদত্যাগ করেছে কিন্তু তারও প্রায় এক মাস পরে তারা আরও এক মাস পরে আমি ব্যাপারে প্রথম আমি আমি ওদের মুন্সীগঞ্জে ছিলাম ওকে মুন্সীগঞ্জ আমি বক্তব্য রেখেছি পরবর্তীকালে বিএনপি থেকে আমি দেখলাম তারপরে বিএনপির এটা সম্ভবত জাহিদ ভাই ডক্টর জাহেদ পরে তিনি পরের দিনই দেখলাম ডক্টর জাহিদুর রহমান তিনি ব্যাপারে তিনি বক্তব্য রাখলেন আমি বলেছিলাম যে আপনাদের উচিত ছিল অনেক আগেই মর্যাদার সম্মান নিয়ে আপনাদের উচিত ছিল বেরিয়ে যাওয়া ফলে এই নির্বাচন কমিশনকে এর একটা খোল খোলনলচে পাল্টাতে হবে প্রথমত এটার যে আমি অনেকগুলো আইন আমি কিছু কিছু বলবো আইন প্রায় আমাদের প্রতিবেশী ভারতের মতন অনেকগুলো আইন প্রায় কাছাকাছি কোনো কোনো ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন অনেক শক্তিশালী কিন্তু এরা এরা কিন্তু সরকারের অনুগতভাবে কাজ করতে যে এরা তাদের বন্দনা করতে যে তাদের পলিটিক্যাল উইলটা দেখে কাজ করতে যে তারা তারা দেশের সর্বনাশ করেছে মেরুদণ্ড তো নয় এবং মেরুদণ্ডটা আপনি বাদ দেন সাধারণ মানুষের ভাই যে অধিকার সে অধিকার পর্যন্ত আর কেড়ে নিয়েছে আমি যেটা অনুরোধ করবো এই সরকারকে ইলেকশনের দিকে তো আমরা যাচ্ছি বিচারগুলো কেন জরুরি এবং বিচার বলতে আপনার চুনোপুটি না ওগুলো তো হবে নির্বাচিত সরকাররা করবে ধরেন প্রধান নির্বাচন কমিশনার গত তিন টার্মের যারা তাদেরকে আইনের আওতায় আনা বিচারের ধর্মটা কি যাতে ভবিষ্যতে আর কেউ এই দালালি করতে সাহস না পায় এমনকি ধরুন উপজেলা ইলেকশন ইউনিয়ন পরিষদ ইলেকশন সেখানে পর্যন্ত যে পরিমাণ কাঠচুপি যে কোনো দল বাজে সেটা কোনো দরকার ছিল না কারণ উপজেলা সিটি কর্পোরেশন নির্বাচনগুলো তো সরকার পরিবর্তন হতো না যেখানে সরকার পরিবর্তনের ঝুঁকি ছিল না সেগুলো পর্যন্ত দিনে দুপুরে ডাকাতি করে সরকারি দলের পক্ষে এটু প্রায় ব্যতিক্রম ছাড়া সমস্তগুলো তারা করেছে তাহলে আমরা তাহলে এই নির্বাচন কমিশনের একেবারে তল থেকে আমি দেখতে চাই আমার আমরা যে নির্বাচন কমিশন সংক্রান্ত এই যে কমিশন কমিশন গঠন হয়েছে এ ব্যাপারে তাদের দিক থেকে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা দেখতে চাই যেটা অন্তর্বর্তী সরকার তারা আগামী নির্বাচনের আগে আমি মনে করি অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে প্রয়োজন আছে সেগুলো তারা গ্রহণ করবেন বাকিগুলো পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি প্রয়োজন বোধ নতুন আইন প্রণয়ন করতে হয় নতুন বিধান তৈরি করতে হয় পরে আমরা আলাপ আলোচনা করে সবাই মিলে নিশ্চয়ই আমরা সে পথে যেতাম বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে ভবিষ্যতে আমরা আর কোনো প্রশ্ন দেখতে চাই না ভুল আমরা একটা সঠিক আমরা ভোটার তালিকা চাই আর যেটা আপনি শুধুমাত্র একটা উদাহরণ বললেন সুইমিং পুলের ঠিকানায় একত্রিশ জনের একজনই বাবা না এরকম বাবা হয়তো আরও অনেক জায়গায় অনেক হয়তো লুকিয়ে আছে সব বাবাদের খবর হয়তো এখন আমাদের কাছে নাই তো সেটা একটা বিষয় তাহলে এ ব্যাপারে একটা স্ক্রুটনি করার যত্ন মনোযোগ দিয়ে পেশাদারি দক্ষতায় এর একটা স্ক্রুটনি করা দরকার তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এটা উপযুক্ত নির্বাচনের জন্য তাহলে এই কাজটা আমি যেটা মনে করি এই কাজটাকে দীর্ঘ অপেক্ষা না করে এই কাজটা খুব দ্রুত নির্বাচন কমিশন গঠন হওয়ার পরপরই শুরু করা দরকার এই কারণ এটা যেহেতু একটু সময় সাপেক্ষ তিন মাস চার মাস বা পাঁচ মাস এত দীর্ঘ কিন্তু সময় লাগবার কথা না 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 কিন্তু আমি শুনেছি কোন এক উপদর্শনাকে বলেছেন আট মাস মাস লাগবে আমি মনে করি তিন থেকে চার মাসের মধ্যেই আমাদের এখন যে মেকানিজম আছে ইলেকশন আমাদের যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উপজেলা আমাদের মেকানিজম আছে তার সব প্রশাসন যদি একটু সহায়তা করে ইতিবাচক জায়গা থেকে এটাকে যৌক্তিক সময়ের মধ্যে স্বল্প সময় করা সম্ভব তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর যেটা বলতে চাই আপনি আমি একটা মনে করে দিতে চাই এখানে চিন্তা করছিলাম চোদ্দো সালের নির্বাচন বিশেষ করে আঠারো এবং চব্বিশ সালের পরে যারা এটার সঙ্গে যুক্ত ছিলেন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে তারা একটা ও যে গানিমাতার মাল হিসাবে মানে যুদ্ধ বিজয়ের পরে এবং তাদেরকে নগদ তাদেরকে প্রত্যেককে তাদেরকে খুশি করা হয়েছে রাষ্ট্রের বিশাল টাকা এবং সেখানে ভোজসভার আয়োজন থেকে শুরু করে তিনি একটা তিনি একটা তার পেশাদারি দায়িত্ব পালন করেছেন একজন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি বা একজন যারা আইনশৃঙ্খলা দায়িত্বে আছেন তারা তো সেটার জন্য তাদের তো কিছু টাকা আছেই তারা কিছু টাকা পাচ্ছেন এর বাইরেও এবং এটা বেশ গণমাধ্যমে ফলাও করে এই খবরগুলো বেরিয়ে আসছে অথচ তার মানে বোঝেন আপনি দিনের ভোট রাতে করার জন্য উপঢৌকন হিসাবে পরের দিন দুদিন তিন দিন চার দিন ধরে এবং তার একটা সেলিব্রেশন চলছে কি নির্লজ্জতা কি এটা মানুষের অধিকারের প্রতি কি পরিমাণ হিউমিলিয়েশন একটা তাহলে এটার সঙ্গে যারা যুক্ত প্রশাসনিক কর্মকর্তা বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা নির্বাচন কমিশনের যারা সরাসরি যারা এটাকে তারা যুক্ত হয়েছেন তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন না আমি হয়তো সবটা হয়তো এখন পাল্টাতে পারবো না আমি হয়তো সময়ের চাহিদা কিন্তু বড় দাগের যারা এই ব্যাপারে প্রধানত কুশিলভের ভূমিকা পালন করেছেন তাদেরকে তো আপনি তো অ্যাকাউন্টে নেবেন অবশ্যই তাদেরকে আপনি বিবেচনার মধ্যে তাদেরকে আপনি আনবেন আর আমি আপনার অনুষ্ঠানে হয়তো পরে কখনো বলার চেষ্টা করবো নির্বাচনী ব্যবস্থা যেটা মনে করি ধরুন পঁচিশ লাখ টাকা যদি সর্বোচ্চ ব্যয়সীমা থাকে প্রার্থীরা যদি পঁচিশ কোটি টাকা খরচ করে যদি পঞ্চাশ কোটি খরচ করে নির্বাচনকে যদি ব্যবসা মনে করেন যে অন্যান্য ব্যবসার মতন এখানে বিনিয়োগ করলে এটার পাঁচ পঞ্চাশ কোটি খরচ করলেন পাঁচ বছরে যদি কপাল ভালো থাকে পাঁচশো কোটি এক টাকা আপনার রিটার্ন আসবে অথচ এটা তো জন প্রতিনিধিত্বর ব্যাপার একটা ফলে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো না হলে কিন্তু সংগ্রামী আত্মনিবেদিত জনগণের প্রতি দায়বদ্ধ কমিটেড এই মানুষগুলো কিন্তু একেবারে প্রান্তিক সীমানায় যাবে এই মানুষগুলো কিন্তু নির্বাচনী দৌড়ে আর ধরুন একশো মাইলের দৌড় একজন শুরু করবে নব্বই মাইল থেকে আরেকজনকে আপনি বলবেন জিরো থেকে আপনি আপনি শুরু করেন ফলে এটা কোনো নির্বাচনী আলোচনা ব্যবস্থা একটা অসম প্রতিযোগিতা হবে এই জায়গাটার সবটাও যদি নাও পারি কিন্তু তার এই পরিবর্তনের সংস্কারে গুরুত্বপূর্ণ কাজটা আমি মনে করি এবারের নির্বাচন থেকে এটা শুরু করার সম্ভব